শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তেজনার মাঝে বুলগেরিয়ায় ডাচ জঙ্গি বিমান, আয়ারল্যান্ড উপকূলে মহড়া চালাবে রাশিয়া, ইউক্রেনের রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর গুজব, প্রত্যাখ্যান রাশিয়ার, সৌদিতে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশি সহ আহত দুই, আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সার্কসিয়ানের পদত্যাগ, আবারও জাতিসংঘে ভোটাধিকার ফিরে পাচ্ছে ইরান, সিরিয়ার কারাগারে আইএসের হামলায় নিহত বেড়ে ১২০ জন, ফিলিস্তিনের ওপর হামলা সন্ত্রাসী সংগঠনের কাজ বললেন ইসরায়েলি মন্ত্রী। এবারে বিস্তারিত, ইউক্রেন নিয়ে ক্রমেই ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। দেশটিতে রাশিয়ার সম্ভাব্য হামলার অজুহাতে মস্কোর বিরুদ্ধে পাশ্চাত্যের সমরসজ্জা শক্তিশালী করার অংশ হিসেবে হল্যান্ড সরকার বুলগেরিয়ায় F-35 যুদ্ধ বিমান পাঠিয়েছে। ডাচ সরকার এর কারণ হিসেবে কোনো রাখঢাক না রেখে ইউক্রেন পরিস্থিতি নিয়ে সৃষ্টনা করেছে। ডাচ সরকার আরা বলেছে, দেশটি ইউক্রেনে সামরিক উপদেষ্টা পাঠানোর পাশাপাশি দেশটিকে আরও বেশি সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এদিকে প্রায় 200 সৈন্য নিয়ে স্পেনের একটি রণতরী কৃষ্ণসাগর অভিমুখে যাত্রা করেছে। ইউক্রেন রুশ সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ওই অঞ্চলে ন্যাটো জোটের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, স্পেনের রণতরীটি কৃষ্ণসাগরে এই জোটের নৌবহরে যোগ দেবে, যেখানে আগে থেকেই তুরস্ক ও ইতালির যুদ্ধ জাহাজ রয়েছে। অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে শক্তিমত্তা প্রদর্শনের জন্য পশ্চিমা দেশগুলো যখন কিয়েভ অভিমুখে সমরাস্ত্রের ভাণ্ডার খুলে দিয়েছে, তখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে দেশটি আয়ারল্যান্ড উপকূলে একটি সামরিক মহড়া চালাবে। আগামী ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে তাজা গোলাগুলি ব্যবহার করে এই মহড়া অনুষ্ঠিত হবে। আসন্ন এই মহড়ায় ঠিক কত রুশ সেনা অংশ নেবে তা জানানো না হলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আয়ারল্যান্ডের উপকূল থেকে 240 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আন্তর্জাতিক পানি সীমায় এই মহড়া অনুষ্ঠিত হবে। রাশিয়া ইউক্রেনে একজন রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে বলে ব্রিটিশ সরকার যে অভিযোগ করেছে তাকে গুজব উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়া বলেছে ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় বলেছে, ব্রিটিশ সরকার যে গুজব ছড়িয়েছে তা থেকে আরেকবার প্রমাণিত হয়েছে যে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেন ইস্যুতে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। টুইটার বার্তায় আরও বলা হয়েছে, আমরা ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে অর্থহীন কথাবার্তা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এর আগে শনিবার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর দাবি করেছিল তাদের কাছে এমন তথ্য রয়েছে যে রাশিয়া ইউক্রেন দখলের পরিকল্পনা করার পাশাপাশি একজন রুশপন্থী নেতাকে কিয়েভের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কোনো প্রমাণ উপস্থাপন ছাড়া আরও জানায়, ইউক্রেনের সাবেক রুশপন্থী সাংসদ সদ্য ইয়েভহেন মুরাইভকে কিয়েভের ক্ষমতায় বসানোর জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি শিল্প এলাকায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি সহ 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি নেতৃত্বাধীন জোট স্থানীয় সময় রোববার 23 জানুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজানের আহাদ আল মাসারিহা শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করে। হামলায় ওই এলাকার 2 বাসিন্দা আহত হন, তারা একজন বাংলাদেশি ও আরেকজন সুদানের নাগরিক বলে জানা গেছে। এই হামলাকে বিদ্বেষপূর্ণ ও নিষ্ঠুর উল্লেখ করে মোকাবেলা করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সম্প্রতি ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় অন্তত 70 জন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। এক হুতি কর্মকর্তা এবং দাতব্য চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের বরাত দিয়ে আল জাজিরা জানায়, উত্তর ইয়েমেনের একটি কারাগারে বিমান হামলায় কয়েক ডজন লোক নিহত হন। দেশটিতে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাত গত সোমবার আবুধাবিতে হুতিদের ড্রোন হামলার পর নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। 2015 সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখল করে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হাদি। হুতি বিদ্রোহীদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত
সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সার্কিসিয়ান পদত্যাগ করেছেন। ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি বলেছেন, জাতীয় দুর্যোগের মুহূর্তগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি সাংবিধানিক ক্ষমতার অভাব অনুভব করেছেন। সার্কিসিয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তিনি আবেগতাড়িত হয়ে এই সিদ্ধান্ত নেননি, বরং সুনির্দিষ্ট কারণে পদত্যাগ করেছেন। আর্মেনিয়ার প্রেসিডেন্ট হলেন বিভিন্ন কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে প্রায় চার বছর ধরে চিন্তাভাবনা করার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আর্মেনিয়ার সংবিধান দেশের প্রেসিডেন্টকে কাজ করার যথেষ্ট ক্ষমতা ও স্বাধীনতা দেয়নি। তিনি আশা প্রকাশ করে বলেন, সংবিধান সংশোধন করে দেশের জন্য এমন আইন প্রণয়ন করা হবে যাতে পরবর্তী প্রেসিডেন্ট ও তার প্রশাসন আরও বেশি ভারসাম্যপূর্ণ পরিবেশে কাজ করতে পারে। 2018 সালে আর্মেনিয়ার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সার্কিসিয়ান দেশটির প্রেসিডেন্ট সংবিধান অনুযায়ী তার 2025 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা ছিল, কিন্তু তার আগেই তিনি সরে দাঁড়ালেন। আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ প্রায় সব প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রেসিডেন্টের পদটি অনেকটা আলংকারিক। জাতিসংঘে বকেয়া পরিশোধ করার পর ভোটাধিকার ফেরত পাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকতে রাভানচি। জাতিসংঘে বকেয়া পরিশোধে ইরান দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা অর্থ ব্যবহার করেছে, খবর রয়টার্সের। দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের $700 কোটি পাওনা রয়েছে। এই পাওনা অর্থের মধ্যে থেকে $180 লাখ জাতিসংঘকে দিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার এ তথ্য জানানো হয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ বলেছেন, ইরান জাতিসংঘের সদস্য হিসেবে সদস্য পদের ফি নিয়মিত পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু দুঃখজনকভাবে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার কারণে ইরান এই নিয়ে দ্বিতীয়বার জাতিসংঘকে অর্থ প্রদানে সমস্যার সম্মুখীন হয়েছে। তিনি আরো বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানে ঔষধ, চিকিৎসা সরঞ্জাম ও নিত্য প্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন উপাদান সংগ্রহে সমস্যায় পড়েছে। শুধু তাই নয়, এই নিষেধাজ্ঞায় জাতিসংঘের ওপরও প্রভাব ফেলেছে। সম্প্রতি সময় মতো সদস্য পদের ফি পরিশোধ না করায় ইরান সহ আট দেশের ভোটাধিকার স্থগিত করেছিল জাতিসংঘ। সিরিয়ার কারাগারে ইসলামিক স্টেট IS যোদ্ধাদের সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের সংঘর্ষে নিহত বেড়ে 120 জনে দাঁড়িয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কারাগারে IS এর হামলায় 39 কুর্দি যোদ্ধা ও 77 জন IS সদস্য নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার থেকে চলা সংঘর্ষে নিহতদের মধ্যে কারারক্ষী আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। শুক্রবার জঙ্গি সংগঠন IS এর মুখপাত্র আমাক কারাগারে হামলার দায় স্বীকার করেছে। 2019 সালে পরাজিত ঘোষণা করার পর এটা IS এর সর্বোচ্চ ভয়াবহ হামলা। শনিবার আমাক গণমাধ্যমে প্রকাশ এক ভিডিওতে কারাগারে IS এর পতাকাধারী অনুপ্রবেশকারীদের ঢুকতে দেখা যায়। যদিও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেননি। খবরে বলা হয়েছে, হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে হামলায় 7 বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র সমর্থিত ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স SDF রোববার জানিয়েছে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সেনাদের সহযোগিতায় তারা দখল শক্তিশালী করেছে। সংঘর্ষে তাদের 17 জন সদস্য নিহতের কথা জানিয়েছে তারা। SDF প্রথম দিকে জানায় তারা হামলা প্রতিহত করেছে এবং 89 IS যোদ্ধা যারা কারাগারের পাশে অবস্থান নিয়েছিল তাদের গ্রেফতার করেছেন, কিন্তু পরবর্তীতে IS বন্দীরা কারাগারের কিছু অংশ দখলে নেয় বলে স্বীকার করেন। SDF এর একজন মুখপাত্র বলেছেন, তারা পলাতক 104 কয়েদিকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছেন, তবে কতজন কারাগার ভেঙে বের হয়ে গেছে সেটা জানাননি তিনি। আক্রমণকারীরা গোরান কারাগারের গেটের কাছে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কিছু কয়েদি কারাগার থেকে পালিয়ে যায়। SDF এর সামরিক কমান্ডার মাজলাম আবাদি বলেন, কারাগার ভাঙতে IS তাদের স্লিপার সেলের কর্মীদের ব্যবহার করেছে।
ইসরায়েলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমার বারলেভ ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের হামলাকে সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের বুরিন গ্রামে বসতি স্থাপনকারী ফিলিস্তিনি কর্মীদের ওপর হামলা করে। এই হামলায় 4 ইসরায়েলি সহ 10 জন আহত হন। ইসরায়েলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বারলেভ ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে এই সহিংসতা করেছে। এলাকায় বিক্ষোভ করতে আসা ইসরায়েলি নাগরিকদের তারা মারধর করেছে। স্যাটেলাররা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী এসেছিল বলেও জানান তিনি। হত্যার হুমকি পাওয়ার পর 27 ডিসেম্বর থেকে মন্ত্রী বারলেভকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত অঞ্চল জুড়ে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি এবং তাদের সম্পত্তির ওপর আক্রমণ বাড়িয়েছে। ইসরায়েলি বাহিনীর নজরদারিতে এসব হামলা চালানো হয়। ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের ধারণা, পশ্চিম তীরে 164টি স্থাপনা এবং 116টি চৌকিতে প্রায় 6.5 লাখ ইসরায়েলি স্যাটেলার বসবাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত অঞ্চলে ইসরায়েলের সব বসতি অবৈধ বলে বিবেচিত।